আমরা আজকে দেখাবো কিভাবে চিংড়ি শুটকি ভর্তা করতে হয়। এজন্য আমাদের প্রয়োজন হবে চিংড়ি শুটকি। আমি এখানে এক বাটি চিংড়ি শুটকি নিয়েছি, একটি রসুন। আমরা রসুনগুলোর খোয়া খুলে এটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। কিছু পেঁয়াজ, পেঁয়াজ আপনাদের স্বাদমতো দিতে পারেন, তবে পেঁয়াজ বেশি হলে এখানে ভালো লাগবে। সরিষার তেল, কাঁচা মরিচ, আমি এখানে দুটো কাঁচা মরিচ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। দুটো শুকনো মরিচ, এটাকে আমি পুড়িয়ে নিয়েছি এবং এটাও আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি দিতে পারেন। এবং আমরা প্রথমে চিংড়ি শুটকিটাকে চুলায় তেলে নিব। আমি তাওয়ায় শুটকিটাকে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে আগুন খুব বেশি না হয়, কারণ আঁচ বেশি হলে শুটকিটা পুড়ে যেতে পারে। এবং এটাকে খুব সামান্য আঁচে দিয়ে আস্তে আস্তে করে এটাকে টালতে হবে এবং এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না। এটার কোনো নির্দিষ্ট সময় নেই যে কতক্ষণ আমরা এটাকে টালবো, তবে খেয়াল রাখতে হবে যে যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলতে পারবো। এবং এটাকে মাঝে মধ্যে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে শুটকির সব দিক দিয়ে এটা ভালোভাবে ভাজা হয়। চিংড়ি শুটকি টালা হয়ে গেছে, এখান থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কালার চেঞ্জ হয়ে হালকা বাদামি কালার ধারণ করেছে। আমরা এটাকে এখন আগুন নিভিয়ে দিব। এর চেয়ে বেশি টানলে এটা পোড়া পোড়া হয়ে যাবে এবং টেস্টটা। আমরা শুটকিটাকে টেনে নিয়েছি, এরপরে আমরা যে রসুনগুলোকে কুচি করে নিয়েছিলাম সেটাকে সামান্য তেলে ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশি ভাজাভাজি করতে হবে না, এটাকে জাস্ট সামান্য একটু তেলে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রসুনগুলোকে সামান্য ভেজে নিয়েছি। আমরা এখন চিংড়ি মাছটাকে ভর্তা করব। আপনারা এটাকে পাটায় বেটে করতে পারেন, যদি পাটা অ্যাভেলেবেল না থাকে আপনারা যে কোনো ধরনের ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে প্রথমে চিংড়ি মাছটাকে নিয়ে নিচ্ছি। রসুনটাকে দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ এবং কাঁচা মরিচটাকে দিয়ে দিচ্ছি এবং লবণ দিচ্ছি। আপনারা লবণ চাইলে প্রথমে সামান্য দিয়ে পরে চেখে কমাতে বা বাড়াতে পারেন। খেয়াল রাখতে হবে যে আমি এখানে পেঁয়াজটাকে দিচ্ছি না, পেঁয়াজটাকে আমি সবার শেষে দিব, কারণ ব্লেন্ডারে যদি প্রথমে পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজটা একদমই বেশি ভর্তা হয়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পেঁয়াজটা একটু আধা ভাঙা ধরনের থাকবে। আমরা এখন এটাকে ব্লেন্ড করব। আমরা এটাকে ব্লেন্ডারে দিয়েছি। ব্লেন্ড করার সময় মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে চিংড়ি শুটকিটা পাউডারের মতো হয়ে যায়। আমরা চিংড়ি মাছটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চিংড়িটা ব্লেন্ড হয়ে খুব ফাইন পাউডারে পরিণত হয়েছে। আমরা এর সাথে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা খুব বেশি ব্লেন্ড করব না, জাস্ট আধা মিক্সড হওয়া অবস্থায় নামিয়ে ফেলব। পেঁয়াজ ব্লেন্ড হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে একটা পাত্রে নিচ্ছি। এখন আমরা এর সাথে পরিমাণ মতো সরিষার তেল মিশিয়ে নিব। আমরা এর সাথে পরিমাণ মতো সরিষার তেল মিক্স করে নিয়েছি। আমাদের চিংড়ি শুটকি ভর্তা তৈরি হয়ে গেল।